ভালো গান তো গাইতেই হবে। তোমার মা মন্দিরে তোমার হয়ে পুজো দিতে যাচ্ছে। খুব জাগ্রত মন্দির বুঝলে, ওখানে মন দিয়ে পুজো দেবে, দেখবে তুমি সিনেমায় গান গাওয়ার চান্স পেয়ে যাবে। উফ, বাড়িতে একজন সেলিব্রিটি ছিল, এখন দুজন, আমার যে কি আনন্দ হচ্ছে না, উত্তেজনায় না লাফাতে ইচ্ছা করছে। এখনই লাফিও না এসা, তাহলে পরে কি করবে, ডিগবাজি খাবে? তারও আগে ডিম্পি পাশ করুক, তারপর কেমন? আমার খিদে পেয়েছে, কেউ কিছু খেতে দেবে? ওমা, এখন খাবে কি? তুমি তো মন্দিরে যাবে। খালি পেটে আমি কোথাও যাব না, ঘুম থেকে উঠে আমার হট চকলেট লাগে। সেটা কি বাড়ির সবাই ভুলে গেছে? দাঁড়িয়ে কোথায়, এখন রেডি হয়নি কেন? আমি বারণ করেছি ডিম্পি, তাই রেডি করেনি। আর তাছাড়া এখন আমরা মন্দিরে যাব, সেখানে গিয়ে তুমি অঞ্জলি দেবে, তার আগে খাওয়ার কোনো প্রশ্নই আসছে না। খালি পেটেই মন্দিরে যাবে তুমি। আমাকে কি না খাইয়ে রাখতে চাও? হে মা, এরকম কথা বলতে নেই ডিম্পি, শোনা। তাহলে আমার হট চকলেট দাও এক্ষুনি। ডিম্পি, জেদ করো না এখন, আর তাছাড়া এত কথা বলো না, চিৎকারও করো না, গলাটাকে একটু রেস্ট দাও মা। আর তাছাড়া এত বিষয় না, তুমি মাথা ঘামিও না, পুরো কনসেন্ট্রেশন এখন গানের ওপর রাখো। ডিম্পি, আজ যদি তুমি গানের পরীক্ষায় ফেল করো, তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে তুমি আমার মতন সিঙ্গার কোনো দিন হতে পারবে না, আর সেটা কিন্তু আমার জন্য খুব অপমানজনক হবে। ডিম্পি, এসব কি শিক্ষা হচ্ছে তোমার? ডিম্পি, এরকম কথা বলতে নেই শোনা। আচ্ছা, আমি যদি এরকম কথা বলতাম না, আমার মা না আমায় ঠাস ঠাস করে চড়িয়ে দিত। আশ্চর্য, তোমরা কথা বলছো কেন? আমার মেয়েকে আমি কিভাবে কি শেখাবো, কিভাবে শাসন করবো, সেটা আমার উপর ছেড়ে দাও। তোমরা এভাবে কেন কথা বলছো আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, সবাই থামো, চুপ করে যাও। পাপালাকে ওর মেয়েকে মানুষ করতে দাও, দেখছো তো আমিও কিছু বলছি না। সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।